আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদুল আজহা উপলক্ষে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম ব্যানার কিংবা পোস্টারগুলো আপলোড করে থাকি। আজকের এই ভিডিওতে খুব সিম্পলভাবে আমরা এগুলো তৈরি করা শিখব। তো ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। ভিডিও শুরুতে আপনাকে দুইটা কাজ করতে হবে। আপনি যে কাঙ্ক্ষিত ছবিটা দিয়ে পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হবে চলুন সেটা আগে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। প্রথমে ক্রোম ব্রাউজারে আসুন, সার্চ বারে লিখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ওয়েবসাইটটাতে প্রবেশ করুন, আপলোড ইমেজ নামে এই অপশানটা চুজ করুন এবং আপনার কাঙ্ক্ষিত ছবিটা খুঁজে বের করুন এবং সেটাকে আপলোড করুন। প্রসেসিংয়ের জন্য কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। প্রসেসিং শেষে ডাউনলোড অপশানটায় ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নিন। এরপর আপনার কাজ হচ্ছে ফিক্সেল ল্যাব নামে এই অ্যাপটা ইনস্টল করতে হবে, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইল থাকবে, সেটাকে আপনাকে সেভ করতে হবে এবং ওপেন করতে হবে। সেটা আমরা চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনে গিয়ে। লিংক থেকে কাঙ্ক্ষিত ফাইলটা ডাউনলোড করুন এবং ফিক্সেল ল্যাবে প্রবেশ করুন। এরপর থ্রি ডট লাইনটাতে ক্লিক করুন, এখান থেকে ওপেন ডট পিএলপি অপশনটায় ক্লিক করুন। এরপর নিচের দিক থেকে ইট পোস্টার বাই বিএস রনি এটাতে ক্লিক করুন, ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটা ক্লিক করুন। এই প্রজেক্ট থেকে শুধুমাত্র আমরা ছবিটা চেঞ্জ করব, এর জন্য উপরে লেয়ার আইকনটায় ক্লিক করুন। লেয়ার থেকে শুধুমাত্র ছবিটাকে আনলক করে দিন, এরপর ছবির উপর ক্লিক করুন। ক্লিক থাকা অবস্থায় নিচের এই অপশানটা চুজ করে নিন, এখান থেকে রিসিলেক্ট অপশানটায় ক্লিক করুন এবং আপনার কাঙ্ক্ষিত ছবিটাকে সিলেক্ট করে অ্যাড করে নিন। অ্যাড করার ক্ষেত্রে আপনি ক্রপ করে নিতে পারেন। এরপর ছবিটাকে টেনে আপনার প্রয়োজন অনুযায়ী ছবিটাকে সেট করে নিন, যেখানে সেট করলে ছবিটা সুন্দর দেখায়। ছবিটাকে সেভ করার জন্য থ্রি ডট লাইনটাতে ক্লিক করুন, এক্সপোর্ট ইমেজ অপশানটা চুজ করুন। এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলে আপনার ছবিটা চূড়ান্তভাবে সেভ হয়ে যাবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। আপনি নেক্সটে কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য।